বেশ কিছুদিন ধরেই আগরতলা, বিশেষ করে কলকাতা রুটে বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়। যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসিএর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভিলেন্স করে থাকে, মনিটরিং করে থাকে। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে, কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের, এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসেছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা। আসলে ব্যাপারটা এমন না, কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে, যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট, আছেন বর্তমানে। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% ডিএ দেওয়া হয়েছিল সে বিষয়টাও সেখানে আলোকপাত করেছি, তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা, ভাতৃদ্বিতীয় উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল,
আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে, জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সে বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে, প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস আইটিআই, যে আমাদের রয়েছে ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই, টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো আইটিআই রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই আইটিআই এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের, যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে আইটিআইগুলোতে, 19টি আইটিআই, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে, না বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে আইটিআইগুলো রয়েছে সেই আইটিআইগুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহিররাজ্যে যখন বিয়ে পাশ করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে, যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে করবে, আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। মেক মাই ট্রিপে দেখতে পারেন আপনি, ইজ মাই ট্রিপ .com এ আপনি দেখতে পারেন, অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে, আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী 40 দিনে সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে, বিলো 4000। তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজেদের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব, তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো। এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে, সেই সংখ্যাটা কত একটা ফ্লাইটে, আমি যেটা বলেছি 10-12টা টিকিট হবে, কিন্তু 180 সিটার বা 220 সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ারবাসে, তাদের আমি বলেছি 60% টিকিট বেসিক প্রাইসে যায়, তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং দিস ইজ কোম্পানি পলিসি,
এবং লাস্টের যে টিকিটগুলো প্রিমিয়াম কাস্টমার তারা বলে, প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয়, যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব, আমি এক্ষুনি টিকিট বুক করলাম, আই বি ট্রিটেড এজ এ প্রিমিয়াম কাস্টমার। তো স্বাভাবিকভাবে রেটটা বেশি দিতে হয়, আর দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল, কর্পোরেট সিস্টেম, প্রসিজার। তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের ভূমিকা থাকে না, কিন্তু বলা হচ্ছে কি প্রশাসন নির্বিকার, দপ্তর শীত ঘুমে, সরকার শীত ঘুমে, মানুষের পকেট কাটা হচ্ছে। আমি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো জেনে দপ্তরকে বা প্রশাসনকে বা ডাবল ইঞ্জিন সরকারকে আপনারা তার বিরুদ্ধে কথা বলবেন। মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাটা উচিত নয়। মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে রেটটা এয়ার প্রাইস পেপারে এসছে, মানুষ করেছে, বিধানসভা উত্থাপন করে দিল, সে কেন্দ্রীয় সরকারকে আপনারা বলছেন না কেন? আমরা অনেক চিঠি দিয়েছি, কিন্তু বারবার আমাকে বা দপ্তরের সেক্রেটারিকে বারবার দপ্তর থেকে দিল্লি থেকে বলা হচ্ছে যে দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল। কিন্তু আমাদেরও সেখানে আলোচনা চলছিল যে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে, তবে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। যখন ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে আমরা বসলাম, সেক্রেটারি আমি, অ্যাডিশনাল সেক্রেটারি আমরা যখন সবাই বসলাম, বসে যখন আমাদেরকে একটার পর একটা খুলে বের করে দেখানো হচ্ছে যে স্যার আপনি দেখিয়ে 20 দিন বাদ, 10 দিন বাদ, এক হপ্তাহ বাদ, 25 দিন বাদ, 30 দিন বাদ আপনি এফআইআর দেখিয়ে বিলো 4000 লিখা হওয়া স্যার, বিলো 4000 আপনারাও এখন মোবাইল খুলুন দেখে নিন, সব দেখবেন 4000 এর নিচে বেসিক প্রাইস বলে সেটাকে। এবং 60% অফ দ্য টোটাল প্যাসেঞ্জার্স একটা ফ্লাইটে বেসিক প্রাইসে থাকে, বাকি যে পার্সেন্টেজটা আস্তে 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 যতই ট্রাভেলের ডেট এগোতে থাকে, যারা কাছাকাছি